बाउल समाजवादी कंठे कौन परिवेशित हो सखीना काशेम से हृदय विचारक घटना के लिए हृदय जय फाटिया बिया रात्रे मरलो स्वामी रे सखीना कारबालाते जाइया रे ए जाला जे बड़ जाला रे ओए हृदय जाए फाटिया बिया रात्रे मरलो स्वामी रे सखीना कारबालाते जाइया रे ए जाला बड़ जाला रे हृदय जाय फाटिया बिया रात्रे मरलो ओ स्वामी रे सखीना कारबालाते जाइया रे ए जाला दे बड़ जाला रे कारबालाते जाया पुत्र सुखे पागल हुसैन रे बाईगन सुनें मनोदी यारे पागल होया रण क्षेत्रे जाबो ओ हुसैन रे सेई दिन बोलते से डाकी यारे ए जाला दे बड़ जाला रे Thank you.
পুত্র সুখে হুশেলি রে পাগল সেই দিন রনে যাইতে চায় ইমাম পুত্র কাশেমি বলছে সাসার কাছে যায় বলতে সে কান্দিয়া আমি সাসা যুদ্ধে হিজাব গো হুয়ামায় বিদায় দের করি ইয়ারে বলতেছে হোসেন আলী আসগর শিশু সন্তান আমার পানির জন্য মারা গিয়েছে আলী আকবর এক ফোঁটা পানির জন্য আমার জিহ্বা চুষে খেয়েছে আমি আর স্থির থাকতে পারতেছি না আমি এখন নিজেই যুদ্ধে যাব যুদ্ধের সাজ সাজতেছে হোসেন ইমাম পুত্র কাসেম বলতেছে চাচা যান আমি জীবিত থাকতে আমি আপনাকে যুদ্ধে যাইতে দেব না আপনি হুকুম করেন আমি কাফের কুলকে ধ্বংস করে ফুরাত কুল উদ্ধার করে এখনই পানি নিয়ে আসতেছি হোসেন বলতেছে কাসেম তুই তো আর একমার একমাত্র এক ছেলে তুই শিবিরে থেকে সবাইকে সান্ত্বনা দান কর আমি নিজে যুদ্ধে যাইতেছি কাসেম বলতেছে চাচা যান আমি জীবিত থাকতে আপনাকে আমি রণে যাইতে দেব না আমাকে বিদায় করেন আমি এক্ষুনি রণে চলে যাব হোসেন বলতেছে বাবা কাসেম তুই তোর মার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধে চলে যা আমার তাতে কোনো আপত্তি নাই মায়ের কাছে চলে গেছে আম্মা জান আমাকে একটু আশীর্বাদ করেন এবং আমাকে বিদায় করে দেন আমি রণক্ষেত্রে যাচ্ছি ফুরাতগুলো উদ্ধার করে এখনই পানি নিয়ে আসছি হাসান মারো বলতেছে বাবা কাসেম তুই যুদ্ধে যা তুই বীরের ছেলে এখনই যুদ্ধ করে ফুরাতগুলো উদ্ধার করে আমার জন্য এক ফোঁটা পানি নিয়ে আস কথা শুনে কাসেম যুদ্ধের সাজ সেজে দুলদুল ঘোড়া চড়ে যুদ্ধক্ষেত্রে রওনা দিয়েছেন হোসেন বলতেছে বাবা কাসেম একটা কথা শুনে দে আমার কাছে একটা কথা যা শুনিয়া তোর বাবাই মোরাদ ভিকালে গো আমার গিয়াছে বলি ইয়ারে এ জ্বালা যে বড় জ্বালা রে এ হৃদয়ে যা ফাটিয়া গিয়াছে বলিয়া আমার কন্যা সখি হিনাকে গো তোর কাছে দিতে কইছে বি ইয়ারে Thank you.
বলতেছে কাসেম তোর বাবা মৃত্যু শয্যায় শহীদ সেই দিন আমার হাতে ধরে বলেছে যে আমার মৃত্যুর পর তোর কন্যা সকিনাকে আমার বাবা কাশ্মীর কাছে বিয়ে দিস তাই আমি ওয়াদা করেছি আমার কন্যা সকিনাকে তোর কাছে বিয়ে দিব তুই যুদ্ধক্ষেত্রে যাইতেছস হয়তো এই দেখা তোর সাথে আমার শেষ দেখা হইতে পারে যুদ্ধক্ষেত্রে যদি প্রাণ ত্যাগ করস তাহলে আমার ভাইয়ের ওয়াদা আমি পালন করতে পারলাম না তাই এই মুহূর্তে তুই আমার মেয়ে সকিনাকে বিয়ে কর কাশেম উঠিল কান্দিয়া আহা মা জননীর কাছে হে কাশেম রে সেই দিন গেলে যে চলি ইয়ারে বলছে এই মুহূর্তে সখিনাকেই করতে হাসান বানু বলছে বাবা তোরে দেগারে কইয়া তোরে বাবায় এই কথা বলেছে মরণে শয্যায় শুয়ে তোর হাতের বাজুতে একটা কবজ গেছে রে রইয়া কবজখানা খুলে দেখি কেমন লেখা রেগেছে কাশেম কবজখানা খুলিয়া নিজে সেদিন পরে হে দেখলো রে কেমন লেখা গেছে রো কইয়া রে কবজখানা খুলে হাতে নিয়ে দেখে লেখা হে কাশেম এই মুহূর্তে তুই এখনই সকিনাকে বিয়ে কর বলতেছে আম্মা জান কবজে লেখা সকিনাকে এখনই বিয়ে করতে বলতেছে আমার কোনো আপত্তি নাই হোসেন লোকজনকে হুকুম দিলেন তোমরা সকিনাকে সাজিয়ে আনো এই মুহূর্তে এখনই সকিনাকে কাশেমের সাথে বিয়ে দিয়ে দেবো সবাই মিলে সকিনাকে গোসল করাইতে নিয়ে গেলেন পানি নাই পানির জন্য সবাই হাহাকার করতেছে সকিনাকে কেমনে গোসল করাবে পানি কোথায় পাওয়া যাবে নেত্র জলে চোখের জলে হোক সকিনাকে গোসল করাইয়া চিহ্ন স্বরূপ বিয়ের দু এক কান গয়না পরাইয়া সকিনাকে সাজাই নিয়ে গেল বিয়ের বাসরে দুটি চোখের পানিতে সকিনার বুক ভাইসে যাইতেছে সেই মুহূর্তে শাস্ত্র সম্মত সকিনার বিয়ে পড়াই দিল বাসর শয্যা সাজাইয়া কাশেম এবং সকিনা উভয়কে বাসর করে পাঠিয়ে দিলেন কাশেম বলতেছে সকিনা আমার সময় নেই
আমি এখনি রনে চলে যাচ্ছি। আমার পরিজনরা পানির জন্য হাহাকার করতেছে, ফুরাতকুল উদ্ধার করে আমি এখনি পানি নিয়ে আসছি। আমি নববধূ নিয়ে ঘরে বসে থাকতে পারবো না। যাইতেছে চলিয়া হাসান বানু বলি দিতেছে তখন কান্দিয়া কান্দি ইয়ারে পায়ে বলছে কান্দিয়া একটু দাঁড়াও বাবা কাশেম আমি তোমারে দেই সখি নার সাথে বাবা তো বিয়া গেছে রে হইয়া দুজনকে একবার দেখতে চাই আমার নয়ন হরিয়া কাশেমকে ঘরে গেল রে লইয়া সকিনার সাথে কাশেমকে গো সেই দিন দাঁড়াল কহরা আইয়া রে কাশেম সকিনা এই কাছে খেলা করতে আমার প্রয়াস পেয়েছি আলোক সজ্জার সৌজন্য এই কাছে খেলা করতে হলে যোগাযোগ করুন আলোক সজ্জা ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল কাশেমকে আর সকিনাকে একত্রিত করে বলতেছে বাবা কাশেম আমার খুব সাধ ছিল আশা ছিল যে বিয়ের বাসরে আনন্দ স্রোত বয়ে যাক কিন্তু সে আশা আমার পূরণ হলো না তোরা দুজনে একত্রিত হয়ে একসঙ্গে তারা আমি একটু নয়ন করে দেখে নেই জন্মের মতো তোদেরকে দুজনকে আমি দেখতে চাই এই কথা বলে দুজনকে দাঁড়া করে মাজননি এক নজর দেখে বলতেছে বাবা কাশেম তুই রণযুদ্ধে যাইতেছিস তোর স্ত্রী সকিনার কাছ হইতে বিদায় নিয়ে যা কেননা এই যদি তোর শেষ দেখা হয় আর যদি সকিনার সাথে তোর সাক্ষাৎ না হয় তাই তোর স্ত্রীর কাছ হইতে একবার জন্মের মতো বিদায় নিয়ে যা এই কথা বলে হাসান মানু মাথায় করাঘাত করতে করতে ঘরের বাইরে চলে গেলেন সকিনা হাতে ধরে কাশেম দাঁড়িয়ে আছে কোনো কথা বলতেছে না উভয় সমবয়স্ক যদিও সুপরিচিত তথাপি নতুন বিবাহ বন্ধনে বাসর সজ্জা দাঁড়িয়ে উভয়ে দাঁড়িয়ে আছে কতক্ষণ পরে বলতেছে হে স্বামী আপনি তো রণক্ষেত্রে যাইতেছেন এইমাত্র আমাদের বিয়ে হয়ে গেল কাশেম বলতেছে সখিনা তুমি আমাকে বিদায় করো কারণ আমি বীরের সন্তান পানির জন্য পরিজনরা সবাই হাহাকার করতেছে আমি ফুরাত নদী উদ্ধার করে এক্ষুনি পানি নিয়ে আসছি তোমার সাথে দুটা কথা বলার আমার আর এখন সময় নেই তুমি আমাকে হাসি মুখে বিদায় করো
উঠিল কান্দিয়া আহা দুটি চোখের পানিতে সখিনার গো বক্ষ যাইতেছে বাসি ইয়ারে এ জালা দে বড় জালা রে আপনারে দেই কইয়া বিদায় দিলাম যুদ্ধক্ষেত্রে আপনি বান্নাকে কাশেম বলছে ও সখিনা তোমারে জানাই এই যদি মদের সেজ দেখারে হইয়া যায় আমার বাপ দিও কোহরিয়া রজনী শেষ হইলি আমি গো বাসর করে আর বলতে সহলি আরে বলতেছে সখিনা রজনী শেষ হলে আমি বাসর করে চলে আসব এখন আমাকে বিদায় করো আমি যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছি সখিনে বলতেছে স্বামী আপনি আমার স্বামী আপনার পায়ের নীতি আমার বেহেস্ত কাশ্মীর পায়ে সালাম করে বলতেছে যান স্বামী আমি আপনাকে বিদায় করলাম রজনী শেষ হইলে বিকালে সূর্যাস্ত যাওয়ার পরে আপনি আমার বাসর সজ্জায় চলে আসবেন আর এই যদি আমার শেষ দেখা হয় তাহলে একদিন আমাকে দেখা দিয়েন শেষের দিনে যেদিন আল্লাহ বিচার করবেন কাজী হ্যাঁ কালকে আমার হাসরের দিন এই কথা বলে কাপড়ের আঁচলখানা মুখে দেখে দুই চোখের পানিতে বুক বসে সখিনা অন্যদিকে চলে গেলেন কাশেম দু চোখের পানিতে বুক বাসাইয়া দুলদুল গোড়ায় ছোয়ার হয়ে রণক্ষেত্রে রওনা দিলেন রণে চলে যাচ্ছে নববধূ স্ত্রীকে রেখে রণক্ষেত্রে চলে গেলেন কাশেম রণক্ষেত্রে যাইয়া কাফের কোনকেই দেখে হে বলছে গো তোরা আসস না কেন চলি ইয়ারে হলে মদিনার মহাবীর কাশ্মীর সাথে যুদ্ধ করার মতো শক্তি তাগত আমাদের নেই শত শত কাফের গণকে দৌড়াইয়া কাশেম ফুরাত কুল উদ্ধার করলেন পানির পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে ফুরাত নদী কুলে যে বলতে সেরে কাফের গণ কার কত শক্তি আছে তোর আমার কাছে আয় আমি একবার দেখে নেই ফুরাত নদী উদ্ধার করে ফুরাত জলে নেমে পানির পিপাসায় অঞ্জলিতে পানি তুলে পানি পান করবেন কাশিমের মনে হইল ছোট ভাই আলী আসগর পানির পিপাসায় কাতর হয়েছিল সেই দিন কাফের গণ পানি না দিয়ে তার বক্ষে তীর মেরেছিল আলী আকবর হুসেনের জিব্বা চুষে খেয়েছে পানির জন্য পানি রেখে তারা মারা গিয়েছে আমি এই পানি খাব না ফুরাত জলে পানি ফেলে দিয়ে কিনারায় উঠলেন কাশেম ¶¶
আকাশে পানি দেখে হেলিয়া আহা কিনারাতে উঠলো প্রকাশ রে সেইদি কান্দিয়া কান্দি ইয়ারে কাশেম সেই দিন আসুন সখিনা এই কাছে খেলা করতে হলে যোগাযোগ করুন আলোক সজ্জা ভিক্টোরিয়া রোড টাঙ্গাইল পানি নাহি খাইয়া আ কিনারাতে উঠলো প্রকাশে সেই দিন কান্দিয়া কান্দি ইয়ারে রাত উঠে উর্দের আকাশে লক্ষ্য করে চেয়ে দেখে ইমাম পানি হাতিনে ডাকতেছে বাবা কাশেম আয় একবার আমার বুকে আয় এই তো তোর জন্য পানি হাতিনে আমি দাঁড়িয়ে আছি পিতাকে দেখে হাতের তলোয়ার ফেলে দিলেন কাশেম উর্দের আকাশের দিকে তাকিয়ে রইলেন এদিকে যখন কাফিরগণ দেখলো কাশেম পানি খেলো না মারণ বলতেছে সৈনিকগণ তোমরা কাশেমের সম্মুখে না যেয়ে দূর হইতে ওকে তীর নিক্ষেপ করতে থাকো দূর হইতে তীর নিক্ষেপ করা শুরু করলেন কাশেমের শরীরে কাশেমের শরীরে তীর বৃদ্ধ হইতেছে কাশেমের সেদিকে লক্ষ্য নাই সুদূরদের আকাশের দিকে তাকিয়ে আছে শত শত তীর নিক্ষেপ হইতেছে কাশেমের শরীরে রক্তপাত হইতেছে সাদা জামা ছিল রক্তে লাল হয়ে গেছে কাশেম জানে না দুলদুল গোড়া ছিল সাদা রক্তে লাল হয়ে গেছে রক্তে ভিজে যায় সেদিকে তার নাই গো খিয়াল সবাতে উর্দের আকাশের দিকে কি যেন দেখতেছে তাকাইয়া শরীরে তার রক্ত গুলি যাচ্ছে দুল দুল গোড়ায় গভিয়া শোনেন মনরে দিয়া আহা সাদা গুড়া ছিল রক্তে গো সেই দিন গেছে লাল হই ইয়ারে পানির পিপাসায় কাতর হয়ে গেছেন কাশেম
সাদা জামা রক্তে লাল হয়ে গেছে সেদিকে খেয়াল নেই। প্রাণ পাখি উড়ে যাবে যাবে এই ভাব, দুলদুল গোড়ার লাগামটা ছেড়ে দিল দুলদুল গোড়া, দৌড়ে চললেন শিবিরের দিকে। কিছু দূর যাওয়ার পরে কাশেম বেহুশ হয়ে গেলেন শিবিরের কাছাকাছি যখন গিয়েছেন। বেহুশ হয়ে দুলদুল গোড়া হইতে কাশেম মাটিতে পড়ে গেলেন, শরীরে তার রক্ত লেশ মাত্র নাই। এদিকে ইমাম ডাকতেছে, বাবা কাশেম তুই আমার বক্ষে আয়, তোকে বক্ষে নিয়ে আমার তাপিত প্রাণটা শীতল করি। এদিকে দুলদুল গোড়া দৌড়ে যাইতেছে শিবিরের দিকে। দুলদুল গোড়ার শব্দ পেয়ে সখীরা দৌড়ে আসলেন শিবিরের বাহিরে, এসে দেখে দুলদুল গোড়া এসেছে কিন্তু দুলদুল গোড়ার পৃষ্ঠে কাশেম নেই। জিজ্ঞাসা করতেছে, হে দুলদুল, আমার স্বামী কাশেমকে কোথায় রেখে আসলে? দেখে দুলদুল গোড়ার দুটি চোখ দিয়ে পানি বেয়ে পড়তেছে। রক্ত মাখা দুলদুল দেখে সখিনা জারজার হয়ে কাঁদতেছে আর জিজ্ঞাসা করতেছে, আমার স্বামীকে কোথায় রেখে এলে? হে দুলদুল, এই তো রজনী শেষ হয়ে যাচ্ছে, সূর্য অস্ত গেলে আমার স্বামী আমার বাসর শয্যায় চলে আসবে, আমার স্বামী কোথায়? সখিনা বলতেছে, কান্দিয়া আহা আমার স্বামী কোথায় রইল রে হে দুলদুল, বলো সে খুলি ইয়ারে। নজর করে দেখিয়া সাদা দুলদুল ছিল রক্তে গেছে রে লাল হয়ে। দুলদুল গোড়ার পিছনে পিছনে সখিনা যায় চলিয়া, শিবিরের বাহিরে কাশেম রইয়াছে পোহরে। কাশেম রইয়াছে পোহরিয়া, দেহ হতে প্রাণ পাখি রে কাশেমে দিয়াছে উরি দিয়ারে। সখিনা লক্ষ্য করেছে, এই দেখে তার স্বামী কাশেম দুলি শয্যায় পড়ে আছে। দৌড়ে যায় স্বামীর পক্ষে পড়ে বলতেছে, স্বামী তুমি আমার হাতে ধরে বাসর শয্যায় বলেছিলে, সূর্যাস্ত যাওয়ার পর আমাকে নিয়ে তুমি বাসর শয্যায় যাবে, এখন তুমি দুলি শয্যায় কেন শুয়ে আছো? চলো আমার সাথে, আমরা দুজন মিলে বাসর শয্যায় যাই। কাশেম কথা বলতেছে না। যখন কাশেম কথা বলতেছে না, সখিনা কপালে হাত মেরে বলতেছে, স্বামী আজকে তোমার বিয়ে হয়েছে, তুমি বাসর শয্যায় যাবে বলে আমাকে কথা দিয়েছিলে, কেন তুমি দুলির শয্যায় শুয়ে আছো? কপালে হাত মেরে সখিনা দাবদার হয়ে কাঁদতেছে আর বলতেছে, স্বামী আমি লোকসমাজে যে কি বলবো এবং লোকসমাজ আমাকে উপহাস করবে,
বলবে আমি স্বামী খাও নারী আমি কলঙ্কের নারী আজকে আমার বিয়ে হয়েছে আজকে আমার স্বামীর মৃত্যু হয়েছে তুমি আমার সাথে দুইটা কথা বলো স্বামী কাসেম কথা বলতেছে না স্বামীর বুকে মাথা রেখে দুটি চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছে বলতাছে সকিনা তোমায় লইয়া বাসর গরে গহু স্বামী তা বলতে চলি আরে বলতেছে স্বামী চলো বাসর করে যাই কাসেম কথা কয় না সখিনার দু চোখে পানিতে বুক বেসে যাইতেছে বলতেছে আজকে আমার বিয়ে হয়েছে আজকে আমার স্বামী মরে গেল আমি লোক সমাজে কি বলবো সবাই আমাকে উপহাস করবে আমি কলঙ্কিনী আমি স্বামী খাওয়া নারী এই কথা বলে সখিনা স্বামীর পায়ে ধরে বলতেছে স্বামী যাওয়ার আগে তুমি একটা কথা আমার সাথে বলে গেলে না কেন কেন তুমি আমাকে রেখে পৃথিবী হতে ত্যাগ এই পৃথিবী ত্যাগ করে চলে গেলে স্বামী যায় মোহরিয়া কলঙ্কিনী হইলা হামামি গো স্বামী জগতে থাকি ইয়ারে এ জালাতে বড় জালারে সখিনা দেখলো সাইয়া সূর্য দেবকে বলতে সেই সখিনা রে সেই দিন যা তুমি দেখি ইয়ারে Thank you.
দেই কত গঠনা তুমি যাও দেখিয়া আমার মতো জনম দুঃখী নিরে সুযোগে কবু দাও নাই দেখি ইয়ারে বলতেছে সূর্যদেব সৃষ্টি হতে আজ অবধি কত দুঃখ কত ঘটনা কত কিছু তুমি দেখেছ তবে তুমি কি বলতে পারো আমার মতো দুঃখিনী হতভাগ্য আজ পর্যন্ত কি তোমার চোখে পড়েছে যাও এ সখিনার দুর্দশা দেখে যাও আজ কি আমার বিয়ে হয়েছে আমার বিয়ের অলংকার আমার অঙ্গ প্রত্যঙ্গে রয়েছে স্বামী আমায় বলেছে রজনী হইলে আমার বাসর সজ্জায় যাবে কিন্তু হে সূর্যদেব তুমি অস্ত যাও নাই আমার স্বামী এখন দুলি সজ্জায় সহিত আমার মতো দুঃখিনী তুমি কি এ জগৎ আরো কাউকে দেখেছ এই কথা বলে স্বামীর বক্ষে মাথা রেখে সখিনা বেহোসে পড়ে আছেন এদিকে মারওয়ান সৈনিক নিয়ে দৌড়িয়ে চলে গেলেন কাসিমের কাছে কাসিম মারা গেছে সখিনার লোভ সে সামলাইতে পারলেন না তাই সখিনাকে নিয়ে যাবে বলে মারওয়ানের মনে আশা যখন কাসিমের নিকট চলে গেছে গায়েবে আওয়াজ হলো হে সখিনা মারওয়ান তোমার নিকটে চলে আসছে তোমার মানবজাতির হয়তো ক্ষতি করতে পারে তুমি চেয়ে দেখো তাকে দেখে মারওয়ান দৌড়ে আসতেছে সখিনা মনে মনে চিন্তা করলো যে ইজ্জত যে সম্মান আমার স্বামীকে আমি দেখাইনি ইজ্জত এ সম্মান আমি আর পৃথিবীতে কাউকে দেখাবো না এ বলে দু চোখের পানিতে বুক বাসে একটা খঞ্জর হাত নিলেন স্বামী যায় মহরিয়া আহা দিন রজনী তুসে আগুন রে পার কে যায় যায় জহলি ইয়ারে thank you
সখী নাই সেই দিন কানছে দাদার হইয়া স্বামী আমার সেরে গেছে হায় দন স্বামী সখী সখী নার কোলে দা যাইতেছে ফাটিয়া নিজের বুকে নিজেই সেদিন খন্দর সখিনা খন্দর বুকের লইয়া জন্মের মতো মরল সখিনা রে বাইগন জগতে থাকি ইয়ারে সেদিন দা মরিয়া স্বামীর মুখে মাথা খানা তার দিল যে রাখি কেমন নারী ছিল দুনিয়া থাকিয়া স্বামীর জন্য নিজের জীবন যে বিসর্জন পাই দিয়া বে মানুষের স্বামী খোদা সবাতে জানাই স্বামী সারা মেয়ে মানুষের কোন এবাদত নাই স্বামীর সেবা করিয়া যে জুন্দা বে পড়ো কালে গো রাসুল নিবে সাপায় কোহরি পিয়ারে কাশ্মীর বুকে মাথা রেখে সখিনা প্রাণ ত্যাগ করলেন একসঙ্গে দুজন শুয়ে আছে কাশ্মীর মাজরনি হাসান বানু সংবাদ পেলেন শিবির হইতে কাশিম বলে গিয়েছিল ফুরাদ নদী উদ্ধার করে পানি এনে তার মাজরনিকে খাওয়াবে হাসান বানু সংবাদ পেয়ে দৌড়ে চলে গেলেন কাশিমের কাছে যায় দেখে কাশেম এবং সখিনা দুজন একত্রিত হয়ে শুয়ে আছে যাই রাখতেছে বাবা কাশেম তুই না বলেছিলি ফুরাদ নদী উদ্ধার করে আমাকে পানি এনে খাওয়াবি পানির পিপাসে আমার কলেজা ফাট ফেটে যাচ্ছে এক বিন্দু পানি পানি আমাকে এনে দে বাবা কাশেম কাশেম কথা বলতেছে না যাই ডাকতেছে বাবা কাশেম তুই কেন কথা বলতেছিস না কারণ কি কাশেমের তো আর দেহে প্রাণ নাই তার প্রাণ পাখি আকাশে উড়ে গিয়েছে জগতে থাকিয়া বসে বাবা কাশেম একবার আমার বুকে রে আয় সোলিয়া কাশেম সেদিন কয় না কথা মায় কানছে দাদার হইয়া
চন্দ্রের মতো প্রকাশে নি দেখে নি গিয়াতে মোরে মায়ের কোলে দাদায় ফাটিয়া পুত্র সুখের আগুন হে মায়ের গো কোলে দা উঠিল জহলি আরে সেজানে তার জ্বালা পুত্র সুখের আগুনে সোনার দেহরে মায়ে বলতেছে কান্দিয়া তুই বাবা মোরে হে গেলি রে আমার পাগল বানা আইয়া রে ছেলে মারা রে যাশি না যা খানি তে রে দেখো আগে জানে মা আয়ো রে টাঙ্গাল পাগল হইয়া কারবালা পান করে চলে গেল যুদ্ধের লাগিয়া কারবালা পান তোরে যায় আমার বলতেছে ডাকিয়া আমার ছেলেকে হত্যা করছস আমার কাছে রে আয় সোলিয়া কাছে আয় সোলিয়া পুত্র শুনি বারণ হে করব রে আসি আমি তোরে হত্যা করি আরে বলতেছে আমার ছেলেকে যে হত্যা করেছিস আমার কাছে আয় আমি তোকে হত্যা করে আমার ছেলের শোক নিবারণ করব পাগলের মতো তলার হাতে নিয়ে যুদ্ধক্ষেত্রে চলে গেলেন হাসান বানু কত কাফেরকে হত্যা করে মায় পুত্র শোক তার নিবারণ হয় না সে তৃপ্তি পায় না কাফিরদের হাতে হাসান মানুষ শহীদ হয়ে যায় সেই ফুরাত কুলে এদিকে হোসেন সংবাদ পাইল কাসেম
पृथ्वी हईते विदाय चले गए पृथ्वी तर नाई से हुसैन पागल हो गेलेन निजेर दुइटा सन्तान तार मरे गेछे सेदिके तार कोनो चिंता नाई।